রাজ্যত আগবাড়িখার দ্বিতীয়ত বান বিভীষিকা। চৌদিশে জলপ্রলয়, ঘর বাড়ি কৃষিভূমি সকল পানির তলত, পথর উপরে চলিছে নাও কলর ভূর। মই বর্তমান উপস্থিত আছো কামপুরের পুটিয়াপামত। মই এতিয়া এই মুহূর্তত বহি আছো এটা রাজপথর, আর রাজপথর এখন ভূরার উপর বহি আছো। ঘর বাড়ি হেরুয়াই পথর উপর পশুধনের সহিতে অনাহারে অনিদ্রায় দিন রাতে পার করেছে বন্যার তয়। খানা পিনা সব ইহাপে চল রা, ক্যা খানা পিনা ইহাপে হো রা। প্রলয়ম করে বানত বিধ্বস্ত গোয়ালপাড়া জিলা। জিনারী নৈর সংহারী বানে বুড়াই পেলাইছে বালিজানা, লক্ষীপুর, মাতিয়া আর দুধনৈ রাজচক্রর শতাধিক গাঁও, ঘর দুয়ার, কৃষিভূমি, রাজপথ সকলতে সাগর সদৃশ বান। চৌদিশে বন্যাক্রান্তর হাহাকার। এতিয়াও বহু পরিয়াল বানতেই আবদ্ধ হয়ে আছে। কলৈ যাব, কি খাব, কি করিব দিশহারা বন্যার্ত। অভিযোগ এতিয়াও প্রশাসনে খবর লওয়া নাই। আমার ঘরের এইখানি হয়েছে, গরু ছাগলী করছে। আপনার গরু ছাগলী মানে মঠারিত উঠাই দিছে, পানি ভারি আছে, ভারি আছে পানি, গরুর এগাটো পানি হয়ে গেছে ভিতর। এটা বাহির যাই আছো, স্কুল যাম, চাও স্কুল থাকব, ঘর থাকা পরিবেশ নাই। প্রলয়ম করে বানর মাজত গোয়ালপাড়ার টিকরি কিল্লাত অনুষ্ঠিত হল এখন বিয়া। রভার তলত একাঠু পানি, পানির মাজতেই অনুষ্ঠিত হল ধর্মেন্দ্র বর্মনের বহু প্রত্যাশিত বিয়াখন। দরঙত সাততোলা নদীর বানে লৈছে কাল রূপ, ভাঙি পেলালে পশ্চিম পাড়ের মথাউরি, প্লাবিত হয়েছে দাহি, কনকপাড়া, কবিপাড়া, আঠিয়াবাড়ীকে ধরে কুড়িখনেরও অধিক রাজহ গাঁও, ধ্বংস করে পেলাইছে ঘর দুয়ার, কৃষিভূমি, বিস্তর ক্ষতি সাধনের আশঙ্কাত বন্যার্ত। ইয়া আগরবার পুকসারে ভাঙিছে, ইয়াৰ পূৰ্বে আপোনাৰ গমে পাই পুখাৰ কিমান কি হৈছিল, ৰঙামাটিকে আদি কৰি বিভিন্ন অঞ্চল আমাৰ বানপানী কবলত পৰিছিল। এইবাৰ এই পশ্চিম ছাইডে হোৱাৰ ফলত এইবাৰ গণকপৰা এই অঞ্চলটো গোটাই যাব। এতিয়া ভয়াবহ বানৰ কবলত করিমগঞ্জ জিলা। চাওক যি ফালেই চাই সেই ফালেই পানী আৰু পানী। ৰাজপথৰ ওপৰত চলিছে নাও, ঘৰৰ ভিতৰে বাহিৰে এককাল এবুকু পৰ্যন্ত পানী। নিজৰ আপোন ঘৰখন এৰি ৰাজপথৰ ওপৰত গৰু ছাগলীৰ সৈতে অনাহাৰে অনিদ্ৰাই দিন ৰাতি পাৰ কৰিছে বন্যাৰ তয়। আজ ছয় দিন হো গিয়া, ছয় দিন সে হাম লোগ ওয়াহাঁ সে। আপকা ঘর কহাঁ হে? এই সামনে। ঘর মে কিতনা পানি হুয়া হে? ঘর মে ইতনা মেরা ওই কমর পানি হে। কোই আয়া থা নেতা মন্ত্রী? কোই নেই, কোই নেই আবি তক। একাংশই লাম লাকতুলৈ আশ্রয় লৈছে শিবিরত। পানত ককবকুয়া জনতাক সর্বতো প্রকারে সহায় করিবলৈ পান আক্রান্ত অঞ্চলে অঞ্চলে ঘুরিছে পাথারকান্দি আর রাতাবাড়ি সমষ্টির বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পাল আর বিজয় মালাকার। এই দৃশ্য কামপুরর, কপিলির বানত দিশহারা কামপুরের পটিয়া পামবাসী। যেফালে আপনার চকু যাব সেইফালেই দেখিব বান আর বান। রাজপথত চলিছে কলর ভূর, বহি জগতরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে পটিয়া পামবাসীর। সর্বশান্ত জনতার অভিযোগ, খবর নাই সরকার প্রশাসনের। 10-15 দিন প্রায় হয়ে গেল, যাতায়াতের ব্যবস্থাও নাই, রাস্তা ডুবি আছে, মানুষ ঘর ডুবি আছে, খাওয়া বার অশান্তি, গরু ছাগলী রাখবর জায়গা নাই, রেল লাইনের কাষত বান্ধিছো, সরকারের পর কোনো সাহায্য পোৱা নাই, খবর লবলেও অহা নাই। নলবাড়ীতো আগবাড়িখার বানর বিভীষিকা। বুড়াদিয়া নৈর বানে মথাউরি ভাঙি বুড়াই পেলাইছে ইখনের পিছত সিখন গাঁও, বহু ঠাইত বিচ্ছিন্ন যোগাযোগ, বানর বাবেই বাতিল করা হয়েছে বিদ্যালয় মহাবিদ্যালয়ের পরীক্ষা। একই পরিবেশ তিহুতো, বুড়াদিয়া, মরাপাগলাদিয়া আর তিহু নৈর বানত কক বকাইছে হাজার হাজার জনতা। দক্ষিণ ভোজকুচিত বুড়াদিয়াই মথাউরি ভঙার ফলত হাহাকার লাগিছে বন্যার্তর মাজত। 5 শতাধিক পরিয়াল জলবন্দী হয়ে আছে বিভিন্ন স্থানত। আজিও অপরিবর্তিত হাইলাকান্দির বান পরিস্থিতি। কাটাখাল আর জিতা নদীর বানে ভয়াবহ রূপ ধারণ করে এফালর পর সকল ধাহি মুহি নিছে ঘর দুয়ার, স্বাস্থ্যকেন্দ্র সকল জলমগ্ন, চৌদিশে আতঙ্ক আর আতঙ্ক। বিলাসীপাড়াতো আগবাড়িখার বানক লৈ হাহাকার পরিস্থিতি। নেড়ানেপেড়া বরষুণের ফলত ফেনে ফুটুকারে উফন্দি উঠিছে গৌরাং নৈর জলপৃষ্ঠ। গৌরাং নদীর বানে বুড়াই পেলাইছে 20খনতকৈ অধিক রাজহ গাঁও, রাইজর মাজত লাগিছে হাহাকার, জনপ্রতিনিধিয়ে খবর নোলার অভিযোগ। যে বেয়া লাগি আছে আমার, আমি ঘর থাকিব পৰা নাই, মানা মানবানি সব হেৰিত ঢুকি গৈছে ঘর ঘর, আমি মানে উপর ভাত রান্ধি খাই আছো। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ।